দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচ্য বিষয় সেকেন্ড ইউনিট টেস্ট বেঙ্গলি কোয়েশ্চেন পেপার ক্লাস 10। তো একের দাগে দেখো, সঠিক উত্তরটি লেখো। একের একে বলা আছে প্রলয়া শব্দের অর্থ হলো, তো এর সঠিক উত্তর হয়ে যাবে ধ্বংসের আনন্দ। তারপরে দেওয়া আছে তোরা সব ড্যাশ কর, তো তোরা সব হয়ে যাবে জয়ের ধ্বনি কর। তারপরে তিনে আছে কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র কেশরী হলেন, তো এর সঠিক উত্তর হয়ে যাবে বীরেন্দ্র কেশরী হলেন ইন্দ্রজিৎ। তারপরে একের চার দেখো, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জের শব্দের অর্থ, এর সঠিক উত্তর হয়ে যাবে খ ভেলা। তারপরে দেখো, সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন, তো এর সঠিক উত্তর হয়ে যাবে 7 দিন। 6 নম্বর, হরিদা পেশায় ছিলেন একজন, তো এর সঠিক উত্তর হয়ে যাবে বহুরূপী। 7 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বয়স ছিল, এর সঠিক উত্তর হয়ে যাবে গ 30-32 বছর। তারপরে 8 দাগে দেখো, সমাস নির্ণয় করা হয়, এর সঠিক উত্তর হয়ে যাবে ঘ ব্যাস বাক্য অনুসারে। এরপর দেখো 2-এর দাগে, এক কথায় উত্তর দাও। একে বলা আছে আসছে নবীন, নবীনকে সমুদ্র নিরুপতি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে। চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি। বুড়ো মানুষের কথা শুনো, বুড়ো মানুষ কি কথা বলেছিল, বিহন নলারূপী কিরিটিকে। তারপরে বিপরীতার্থক দ্বন্দ্বের 2টি উদাহরণ দাও, রূপক কর্মধারয় সমাস কাকে বলে উদাহরণ দাও। এরপর প্রশ্ন দেখো, অভিষেক কবিতাটি অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্রটি আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কাদের বলা হয়েছে, পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পাইল। তারপরে সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্রটি বিশ্লেষণ করো। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্পের কথা বলা হয়েছে, গল্প শুনে হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ বিশ্লেষণ করো। তারপরে দেখো শেষের দাগ, 4 নম্বর, বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন রচনা করো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত ধন্যবাদ।